নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আমার কিছু লেখা গল্প ও কিছু কবিতা নিয়ে আপনাদের সকলের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা, এটা তার মধ্যে প্রথম। তাই অনেকটা ভয়, অনেকটা চিন্তা, অনেকটা টেনশনও রয়েছে বলতে পারেন। জানি না কেমন হবে বা কি হয়েছে। এই গল্পটা একটা খুবই ছোট গল্প। এটা প্রথমত আমি যখন লিখছিলাম আমার মাথায় প্রথমেই ছিল যে আমি এটা ফেসবুকে পোস্ট করব, যার জন্য এটাকে অত্যন্ত সংক্ষেপে, অত্যন্ত ছোট করে এটার রূপরেখা আমি গড়ে তুলেছিলাম, সেটাকেই অডিও ফরম্যাটে এখানে এনেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্টস করলে আরও ভালো লাগবে। আর কি, এইভাবেই হোক শুরু পথ চলা, তারপর দেখা যাক এরপর কি হয়। তাহলে আর কথা না বাড়িয়ে এবার আমরা গল্পটা শুরু করি। গল্পের নাম অ্যালার্ম ক্লক। 24 তারিখে, অর্থাৎ 24শে এপ্রিল সকালবেলা বসে এই গল্পটা লেখা। আসুন শুনুন অ্যালার্ম ক্লক। এক, সৌমি দরজা দিয়ে ভিতরে ঢুকে এসে এগিয়ে গেল তার নিজের আলমারিটার দিকে। পাশেই খাটে বসে আছে অভি। একটু আর চোখে একবার তাকে দেখল বলেই অভির মনে হল। সে একটু ইতস্তত করেই মাথাটা উঁচু করে তাকালো সৌমির দিকে। 5.5 বছর পরে দেখছে তাকে। একটু মোটা হলেও সৌমির ব্যক্তিত্বে চিড় ধরেনি। মুখটা একটু যেন রুক্ষ কঠিন দেখাচ্ছে, তা হোক, বেশ লাগছে দেখতে তাকে। তবে সৌমি কেন সেই পুরনো লাল হলুদ সোয়েটারটা গায়ে দিয়ে এসেছে সেটা অভি বুঝতে পারছে না। এত বছর পরেও এই সামান্য সোয়েটারটাই তাকে পরতে হলো। 2, অভির বয়স অনেকটা বেড়ে গেলেও তার মুখের একটা অদ্ভুত আকর্ষণ এখনো সৌমি অনুভব করে। বয়সের সঙ্গে সঙ্গে অভিকে যেন আরো ভালো দেখতে লাগছে। একটা গোল গলা টিনটিন আঁকা সাদা টি শার্ট ও জিন্স পরে সে বসে আছে খাটে। শুধু তার চোখ দুটো একেবারে বসে গেছে। গভীর কালো চোখ তার বেদনার সাক্ষী হয়ে যেন সব কথা সৌমিকে বলে দিচ্ছে। অভি তার দিকে মুখ তুলে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। তবে ওইটুকু সময়ই যথেষ্ট ছিল সৌমির জন্য। 3, চাবি দিয়ে আলমারি খুলতে থাকে সৌমি। অভি তার পাশে এসে দাঁড়িয়েছে। তার নিঃশ্বাসের দ্রুততা বুঝতে পারছে সৌমি। অভি নিজের ডান হাত দিয়ে সৌমির বাঁ হাতটা আলতো করে ধরে। বাধা দেয় না, সে ঘুরেও তাকায় না, আরো একটু শক্ত করে ধরে অভি। সৌমি ছাড়াতে চায় হালকা করে, অভি ছাড়ে না। সৌমি মুখোমুখি হয় তার স্বামীর। অভি তার স্ত্রীর ডান কাঁধে তার বাঁ হাতটা রাখে। সৌমি স্তব্ধ, কাছে টেনে নেয় সৌমিকে, সেও বাধা দেয় না, জড়িয়ে ধরে তাকে। সৌমি তার বুকে মাথা রাখে। কত বছর পরে তারা একে অপরকে এভাবে পাচ্ছে। জলের ফোঁটা সৌমির কপালে এসে লাগে। সে মুখ তোলে, তারও চোখ ভিজে গেছে। অভি চুমু খায় সৌমির ঠোঁটে, সেও আর নিজেকে আটকে রাখতে পারে না। 4, পাশের টেবিলে রাখা আছে অ্যালার্ম ক্লক। কাঁটাগুলো চক্রাকারে দৌড়াচ্ছে। সৌমি অভির চোখে চোখ রাখে, নিজেকে আরো একটু নিবিড় করে দেয় স্বামীর বুকে। পাশের ঘরে সবাই রয়েছে, সে সব ভুলে গেছে তারা। নিজের সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার কোর্টের নির্দেশে সে এসেছিল। সব থেকে বেশি নিজের যে তাকেই তো ফেলে যাচ্ছিল সে। অভির জীবনে মেয়ের অভাব কোনোদিনও ছিল না, তবু কেউ তার জায়গাটা নিতে পারেনি এত বছরের দূরত্বেও। অভি তাকে সেই আগের মতোই ভালোবাসে, সেও তো খুব ভালোবাসে অভিকে। 5, কর্কশ শব্দে বেঁচে ওঠে অ্যালার্ম ঘড়ি। অভি কিছুক্ষণ ঠাওর করতে পারে না কিছু। তার পুরনো বাড়ি, সেই ঘর, সৌমি, কোথায় সব? সে নিজের নতুন ফ্ল্যাটের দরজা বন্ধ করে একা শুয়ে হাত বাড়িয়ে থামায় অ্যালার্মের চিৎকার। তার মনের চিৎকার শতগুণ বেড়ে গেল। না, সৌমি আসেনি ফিরে।
যে একবার চলে যায় সে আর ফেরে না। মাথার বালিশটা ভিজে গেছে, সেটাকে সরিয়ে রেখে উঠে দাঁড়ায়। তাকে রেডি হয়ে বেরোতে হবে, আজ তাদের ডিভোর্সের ফাইনাল শো। সে বাথরুমের দিকে চলে যায়। অ্যালার্ম ক্লক গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো যদি কমেন্টসে লেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমি উৎসাহিত হব এবং আগামী দিনে হয়তো আপনাদের আরও সুন্দরভাবে আরও ভালো গল্প উপস্থাপন করতে পারবো।